কিভাবে অল্প সময়ে অতি সহজে এক জোড়া ক্যাঙ্গারু জুতা তৈরি করতে পারবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের জন্য কাজ করতে সহজ হবে আর সুবিধা হবে, এই পরে আর অন্য কথা আপনাদের কোনো প্রতারিত হতে হবে না। চলেন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর আলম তুষার, বরাবরের মতো আবার শাহ আলম লেদারের পক্ষ থেকে চলে আসছি। আমাদের দোকানের পুরো নাম হচ্ছে শাহ আলম লেদার, আমাদের দোকানের ঠিকানা হচ্ছে 22/1 লুৎফর রহমান লেন, বংশাল, শরীটোলা। বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, মেন শহরের প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে আমাদের দোকান হাঁটা পথ 5 মিনিট। অবশ্যই আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে আসবেন, আমরা আপনাদেরকে সহজ উপায়ে কীভাবে আসতে হয় আমরা বলে দেব। আচ্ছা তুষার ভাই, এই মার্কেটটা জুতার কাঁচামালের সর্ববৃহত্তম একটা পাইকারি মার্কেট, আপনারা সম্পূর্ণই পাইকারি বিক্রি করেন? জি জি জি। আজকে মূলত কিভাবে জুতা তৈরি করতে হয় জি এটা ইন্টারনালি দেখাবেন, এবং কত টাকা প্রয়োজন এই বিজনেসটা করতে, কত টাকা প্রয়োজন ইন্টারনালি সবকিছু তুলে ধরবেন। জি জি। তাহলে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই? আমরা প্রথমে আপনাদেরকে আগে, এগুলো হচ্ছে মেশিনারিজ আইটেম, প্রথমে আগে আপনাদেরকে মেশিনারিজ আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, যেটাকে কাটিং মেশিন বলা হয়। আর এগুলো হচ্ছে আপনার কাঁচামাল, দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে কাঁচামাল। এই হচ্ছে কাঠের ফর্মা, এটাকে বলা হয় কাঠের ফর্মা, এটাকে বলা হয় লহঙ্গা, ঠিক আছে? এটা হচ্ছে জুতা তৈরির কাম, এখানে হচ্ছে ডাইস, ঠিক আছে? ডাইসগুলো আপনার অনেক কোয়ালিটির ডাইস আছে, বিভিন্ন কোয়ালিটির ডাইস আছে, বাংলা, চায়না। এই দেখেন, এগুলো ডাইস, এই দেখেন বিভিন্ন ধরনের ডাইস আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডাইস, এগুলি যা আছে সব, এগুলো হচ্ছে সব কাঁচামাল, সব কাঁচামাল। এটা হচ্ছে ফিনিশিং মেশিন, ফিনিশিং মেশিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ফ্যাক্টরিতে আপনার হলুদ কালার একটা মেশিন কম দামি মেশিন দিয়ে দেয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় আপনার এক গড়ার মেশিন 10 কেজি ওজনের মেশিন, আমাদের আমাদের কাছে মেশিনটা আপনারা পাবেন প্রায় অনেক ওয়েট, অনেক ভালো ওয়ারেন্টি, সব 5 বছর ওয়ারেন্টি, সবগুলো দিয়ে কীভাবে জুতা তৈরি করতে সেটা দেখাবো। আর প্রোডাক্টগুলো দামগুলো বলবো অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে, দামগুলো এক জায়গায় মনে রাখবেন, তাহলে এক্স্যাক্টলি হিসাবটা বুঝতে পারবেন কোনটা কত দাম জুতাটা তৈরি করতে। তো অবশ্যই আমরা আপনাদেরকে দেখানো শুরু করি। ফার্স্ট অফ অল কী করতে হয়? ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রথমে লাগবে হচ্ছে জুতা কাটার ডাইস আর মেশিনটা প্রথমে। হ্যাঁ, এই হচ্ছে ডাইস, হ্যাঁ ডাইস, আমাদের মালগুলো দাও। দেখেন প্রথমে আমরা, কেউ জুতার সোলও কাটে, কেউ ফাইবারও কাটে, যে যেটা কাটে, ঠিক আছে? আমরা সোল দিয়ে শুরু করি। দেখেন এটা নিচে থাকে, নিচের যে সোলটা, এইটা বিভিন্ন দামের, এটা বিভিন্ন দামের হয়। দেখেন এই সোলটা আমরা এখানে বসালাম, ঠিক আছে? বসানোর পর আমাদের যে মেশিনগুলো, মেশিনগুলো অনেক কারিগর দক্ষতার উপরে তৈরি হয়, অনেকগুলো মেশিন 2-4 বার 5 বার চাপলেও কাটে না। আর আমাদের এই প্রোডাক্টগুলো আল্লাহর রহমতে একবার এক চাপে মালটা কেটে যাবে আশা করি। এই দেখেন আপনারা একদম সহজ, দেখেন আপনারা, এই ধরেন, এই দেখলাম একবার এক চাপ দেবো, দেখেন যেমন পানির কল চাপ দিলে মাল কাটে, একবার দেখতে পাচ্ছেন, একবার এমন উঠে ফেললাম, ঠিক আছে? এই দেখেন আশা করি মালটা কেটে গিয়েছে, এই দেখেন আমাদের মালটা সম্পূর্ণ কেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কেটে গিয়েছে একদম ফিনিশিংয়ে, দেখতে পাচ্ছেন একদম সহজে মালটা কেটে গিয়েছে। এখন দেখেন একদম নর্মাল করে, এই দেখেন একবার চাপ দিবেন, এইবার আর কিছু করতে হবে না, এই দেখেন এই একবার উঠাবেন আবার একদম কেটে গিয়েছে একবারে, যে দেখেন একবারে, আচ্ছা একবারে একবারে। ইনশাল্লাহ আমরা যখন আসবেন আমরা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কেটে গ্যারান্টি সহকারে দেখাবো। এ দেখেন ডান বাম দুইটা হয়ে গেছে, নিচের সোলটা কাটলাম, হ্যাঁ হচ্ছে একটা ড্যামো, দেখেন। আচ্ছা এই সোলটির দাম কত করে হবে? এটা হচ্ছে আপনার 280 থেকে 320 টাকা, 370 টাকা, 30 জোড়া হয়, 28 জোড়া হয়, বিভিন্ন কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এগুলো। এই দেখেন এই ফাইবারটা আমি যখন কাটবো, এই দেখেন এটা একটু মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে, এগুলো কারিগরি জিনিস, আমরা আসলে আপনার দেখিয়ে দিব এবার কাটতে হবে। এই দেখেন যখন মালটা দিলাম, ঠিক আছে, এই মিডেলটা, এই মিডেলটা সিলেক্ট করলে গিয়ে আপনি একদম যখন এক চাপ দিবেন সাথে সাথে মালটা কেটে যাবে, মালটা কেটে গিয়েছে অলরেডি, দেখেন আমরা আপনাদের জানাতে পারছেন একবারে কেটে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন আপনার 2-3টা মেশিন একবার রাখে চাপাচাপি করে হাত ব্যথা হয়ে যায়, ওই রকম না আল্লাহর রহমতে। আমাদের প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই গ্যারান্টি সহকারে আমরা কাজ দেখিয়ে দিব, কীভাবে কী করতে একদম বুঝিয়ে দিব, কারণ একটা প্রোডাক্ট আপনাদের যখন দিব, আমি যদি ভালো প্রোডাক্টটা না দিই
আপনি কাঁচামালটা নিয়ে কি করবেন? আমাদের তো মেইনলি হচ্ছে কাঁচামালের বিজনেস। আমাদের কাছে একটা সুবিধা পাবেন, মেশিন প্লাস কাঁচামাল দুইটা একসাথে পাবেন, মানে কাঁচামাল যাবে, হ্যাঁ সব আইটেমগুলো দুইটা একসাথে পাবেন। এইটা হচ্ছে আপনার আপনাদের মেন লাভ। আর আদারওয়াইজ বাইরে যেখানে মেশিনগুলো বিক্রি করে অনলাইনে, তাদের কাছে কাঁচামাল পাবেন না। এই দেখেন, এই অলরেডি একদম দেখেন অলরেডি কেটে গিয়েছে, আচ্ছা একদম অলরেডি কেটে গিয়েছে। দেখেন এটা মিডিয়ালটা কীভাবে বুঝবেন, এটা একটা মিডিয়াল, এই যে আপনি যখন বসাবেন এই যে মিডিয়ালটা, এই বরাবর নাট বরাবর বসাতে হবে মালটা। তাহলে আপনি ডিরেক্ট যখন আপনি ধরবেন একবার এক চাপে মালটা কেটে যাবে, হান্ড্রেড পার্সেন্ট কেটে যাবে। আর মালগুলো সবসময় তেল পানি দিতে হবে। তা ওই দেখছেন ব্লেডটা অলরেডি উঠে আসছে, এখন দেখেন দেখছেন আচ্ছা অলরেডি কেটে গিয়েছে। এই দেখেন ডান বাম দেখতে পাচ্ছেন, অলরেডি দেখেন দুইটা ড্যামও বের হয়ে গেছে। কিন্তু এই অবশিষ্ট পণ্যগুলো আপনারা বিক্রি করতে পারবেন, এগুলো বিক্রি করা যায়, যখন জমে রাখবেন একদম বেশি যখন হবে তখন এগুলো মনে করেন মানুষ নিয়ে যাবে। আচ্ছা তারপর কী করতে হবে? এখন ডাইসের কাজ শেষ, অলরেডি ডাইসের কাজ শেষ, এখন আবার কিছু ফিনিশিং মেশিনের কাজ আছে। যেমন ফিনিশিং মেশিনের কাজ বলতে কিছু আপনার ঘষতে হবে, প্লাটটা তো বাঙাচ্ছে আপনার, হচ্ছে কাটিং করা অলরেডি শেষ, এখন হচ্ছে টেম্পারিংয়ের যে ব্যাপার স্যাপারটা, মানে গ্যারান্টি যেটা, মানে গ্যারান্টি যেটা দেওয়া হবে সেটা দেখাবো আমরা। আপনারা দেখেন এই যে ফিনিশিং মোটরটা আপনাদেরকে দেওয়া হবে, এটা হচ্ছে টেম্পারিং মোটর, ফিনিশিং মোটর, ঠিক আছে? আচ্ছা, তো এটা দিয়ে আপনার মালের গ্যারান্টি নির্ভর করবে। গ্যারান্টি আঙ্গুলের ছোঁয়া মেশিন চালেন, আঙ্গুলের ছোঁয়া মেশিন চালেন, বুঝতে পারছেন? তো এই মালগুলো হচ্ছে আপনার একদম প্লেন মসৃণ থাকে। যদি প্লেনের মধ্যে যদি আমি আঠাটা লাগাই তখন আমার ঘামটা একটু কম লাগবে, গ্যারান্টি কম হবে। তো গ্যারান্টি বাড়ানোর জন্য আমরা এটা ফিনিশিং করব, টেম্পারিং করব। টেম্পারিংটা কীভাবে করব, এই দেখেন আপনারা, এই যে এভাবে একটু ঘষে নিলাম, এটা ফিনিশিং মেশিনের ইয়েটাতে ঘষে নিতে হবে, হাতে ঘষতে হবে না, ঘষা হয়ে গেল সবগুলোই ঘষতে হবে। তাহলে কী হবে আপনার, জি সবগুলো ঘষতে ঘামটা ভালো করে লাগবে জায়গা মতো। জি একদম নর্মাল মোবাইল চার্জার কারেন্টে চলবে এটা। টেম্পারিং করছি আমরা, হ্যাঁ জি হয়ে গেল। তারপরে আমরা এই টেম্পারিংয়ের এই কাজটা শেষ, আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে নিচ্ছি আমরা জায়গাটাকে। এটা আপনার অবশ্যই এই কাজটা করার যখন যেখানে করবেন একটা সাইডে নেবেন, যাতে আপনার অবশিষ্ট ময়লাগুলো এক সাইডে থাকে, ঠিক আছে? তো এই টেম্পারিং করা শেষ প্রায় আমাদের, এখন হচ্ছে আপনাদের পালা হচ্ছে আপারের। আপনার যেরকম আপারটা কেউ তৈরি করে নিতে পারবেন, কে রেডিমেড কিনতে পারবেন, বিভিন্ন ধরনের নিতে পারবেন। তো ফাইবারটার মধ্যে এখন আপারটা কীভাবে ঢোকাতে হবে দেখাই আমি আপনাদেরকে। দেখেন একদম সহজ, এগুলো দেখবেন আপনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ করে 7,000 টাকা নেয়, ঠিক আছে? এই কাজটাই 7 দিন দেখাবে আপনাকে, এই কাজটাই 7 দিন, হ্যাঁ 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 এই কাজটাই 7 দিন দেখাবে, 7,000 টাকা নেবে। এখন আমি আঙুল দিয়ে ঢুকাইতেছি, যখন আপনি কাজ করবেন তখন কাজের যে এটা ঢুকানো একটা সুই, বই শিলানের সুই যেটা, সেটা দিয়েই ঢুকাইতে পারেন, আমরা হাত দিয়ে ঢুকাইতে পারি। যেহেতু আপনারা নতুন তার জন্য বলতেছি, ওটা কী কী লাগে আমরা দিয়ে দিব ওইটা, ঠিক আছে? সব কিছু একদম ইনশাআল্লাহ মনে সব দিয়ে দিব। এই দেখেন, এই যে আমরা এখন এটা ঢুকানোর পরে আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন 30% জুতো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? 30% হয়ে গেছে, জি। আচ্ছা এখন আমরা দুইটাই, যখন আপনারা বেশি কাজ করবেন, এটা হচ্ছে আপার, এটাকে বলা হয় আপার। এগুলো তো ডজন হিসেবে বিক্রি করি, সবগুলো ডজন, আমাদের এখানে হোলসেল তো আমরা সবগুলোই ডজন হিসেবে সেল করে থাকি। আর এগুলির মূলত ডজন কত করে? এগুলো ডজন 150 থেকে 200 টাকা, 300 টাকা। আচ্ছা কোয়ালিটির উপর নির্ভর, হ্যাঁ। আর সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করবেন। এইদিকে আমাদের, এই দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক নকল পণ্য বাইরে বিক্রি করে, আমাদের দোকানের আশেপাশে দোকানগুলোতে আমাদের সেম প্রোডাক্টগুলো নকল করে বিক্রি করে, আমাদের কোনো শাখা নাই, ঠিক আছে?
আমাদের কোনো শাখা নেই, কারণ আমাদের নাম বলে আমাদের নাম বিক্রি করে কিছু দোকানদার বা কিছু লোক আছে বা কিছু আপনার জায়গার লোক আছে, তারা বলে যে এটাই শাহ আলম লেদার, এটাই আমাদের দোকান, এদিকে এখান থেকে মাল কেনেন, তখন প্রতারিত হয়। এটা এটা হচ্ছে কাহিদা ফর্মা। যেমন আপনার একটা জুতা তৈরি করতে চারটা জিনিস লাগে, এটা কাটিং করতে লাগবে ডাইস কাটের ফর্মা, ফিনিশিং আর টেম্পারিং করতে লাগবে এটা, ফিটিং করতে লাগবে এটা, এই তিনে মেন হচ্ছে এইগুলা। হ্যাঁ, এই দেখেন এটা হয়ে গেল 50% জুতো অলরেডি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন দেখছেন। হ্যাঁ, এটাকে যখন আমি একদম এক্স্যাক্টলি আপনার প্রত্যেকটা জায়গায় একদম টান টান করে ফিটিং করব, তখন আপনার অনেকগুলো কাজ আমার এগিয়ে যাবে। দেখেন অলরেডি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন আমরা গাম লাগাবো। গাম লাগাবেন? জি, এখন আমরা গাম লাগাবো। গাম কি দিয়ে লাগানো হয়? গাম হাত দিয়ে লাগানোটা সবচেয়ে ভালো। হাত দিয়ে লাগানো? হ্যাঁ, এখন তো নতুন বেরিয়েছে ব্রাশ ট্রাশ দিয়ে তৈরি করে, আমরা এখন দেখাচ্ছি গোডাউনে, তার জন্য এভাবে টিন থেকে দেখাচ্ছি। ছোট কৌটা নিয়ে নেবেন, চর্দার কৌটা আছে না, চর্দার কৌটা নিয়ে নিলে ওটার মধ্যে অপচয় কম হবে। জি জি, বুঝতে পারছি, অপচয় কম হবে। এই দেখেন আমরা এভাবে নিয়ে নিলাম, বিভিন্ন কোয়ালিটির দামের উপরে, যত দামি নিবেন তত দামি জিনিস, যত কম দামি নিবেন তত কম দামি জিনিস। দেখছেন, এই আমরা আঠাটা প্রথমে এর মধ্যে লাগিয়ে নিব, টেম্পারিং যেটা করা হয়েছে দেখেন, মানে সোল এবং আপার দুটোর ভিতরে দুইটাই সব। হ্যাঁ, প্রথমে এটা লাগাতে হবে, ফিটিং করতে হবে আগে, তারপর আপনি সোল ফিটিং করবেন। বারবার তো গাম লাগানো যাবে না, কারণ সব কিছু আপনার একটা ইয়ে আছে, খালি তো মাল বানাইলে হইলো না। এখন আপনি যদি আমাকে 80 টাকা দিয়া 80 টাকা খরচ করলেন, 70 টাকা বিক্রি করলে সেটা কি ব্যবসা হবে? আপনার সব কিছুর একটা ব্যাপার স্যাপার আছে, যেটা হ্যাঁ শোকাতে হয় বলতে কি, মনে করেন আপনি এক একসাথে 12 জনের কাজ নিয়ে বসলেন, ঠিক আছে, প্রথমটা লাগানোর পরে 12টা শেষ করতে করতে আপনি প্রথমটা শুকাই যাব, মোটামুটি এই জায়গায় 18 লাগানো শেষ, এরকম 12 জন 18 লাগালে আপনার মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা 18 লাগাবো হচ্ছে সোলার উপরে। সোলার উপরে? হ্যাঁ, এই দেখেন সোলার উপরে মারা ঢেলে নিচ্ছি। সোল এরকম কি শীট আকারে পাওয়া যায় না? এরকম বড় শীট আকারে হয়, আমরা যেটার উপরে বসে আছি এটাই শীট। কোয়ালিটির উপর ডিপেন্ড করে? হ্যাঁ, তা তো অবশ্যই, প্রত্যেকটা মালের আপনার প্রাইস ডিপেন্ড করবো হচ্ছে প্রত্যেকটা পণ্যের কোয়ালিটির উপরে। আচ্ছা, কোয়ালিটি মেনটেন করবো হচ্ছে আপনার দামগুলো। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু নিখুঁতভাবে কিন্তু কাজটি করা হচ্ছে, আপনার কিন্তু অতি সহজ হাত দিয়ে একদম সহজ। কেউই আপনার বোতল ইউজ করে, কেউ দেখবেন যে কী ব্রাশ ইউজ করে, এগুলো একদম দরকার নাই। এই দেখেন একদম একদম সহজে এক টানে পুরো জুতা একবারে। দেখেন এখানে লাগালেন পিস্টিং, এই দেখেন, এই দেখছেন একদম সমস্ত জায়গাটা লেগে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। জুতার মধ্যে যদি পানি ঢুকে, ঢুকলে কিন্তু সাইড দিয়ে ঢুকে, মাঝখান দিয়ে কিন্তু ঢুকে না। আপনাকে সুবিধার জন্য একটু দেখা। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। জি দেখেন, এটা লাগালাম পুরোটা। হ্যাঁ, এখন এটা রেখে দিব। এটা রাখার কারণ হচ্ছে এটা শুকাবে, এর মাঝে মাঝে আমরা জুতাটা ফিটিং করে ফেলবো। ফিটিং বলতে এই দেখেন, এই দেখেন আমি যে কাটা ফর্ম, এটা হচ্ছে পায়ের মাপ আমার, আপনার পায়ের মাপ, ঠিক আছে, পায়ের মাপ। এটা এটা 39-40 মানে বাচ্চাদের থেকে বড় সব সাইজই তো হয়, সব সাইজই হয়। ডাইসের মাপ আর সেম, এটা ফর্ম সেম হতে হবে, আপনার ফিটিংটা সেম আসবে। আচ্ছা, দেখেন এই যে আমরা লাগালাম, এই দেখেন, এই প্রথমে এটা উপরে তুলে দিলাম, ঠিক আছে, তারপরে এভাবে এটা নিচে নামিয়ে দিলাম, এটা এভাবে টেনে দিলাম, ঠিক আছে। এখন এইটা লহঙ্গা দিয়ে আমরা পাড়ি দিয়ে দিব, এটার নাম হচ্ছে সানচু লহঙ্গা, ঠিক আছে। সানচু লহঙ্গা দিয়ে বাড়ি দেওয়ার কারণ, এটা হচ্ছে সানচু, এটা হচ্ছে মালটা ফিটিং হবে, ঠিক আছে, এটা মালটা ফিটিং হবে। আচ্ছা, ঠিক আছে, ফিটিং হবে এটা একমাত্র, এটা এটা আমাদের ইয়ের, এটা হচ্ছে আপনার ইয়ের মুরগি বাড়ি তৈরি করছে, দেখছেন, দেখেন খুব সুন্দর কি ফিনিশিং, মাশাআল্লাহ, দেখেন কি ফিনিশিং। এই দেখেন এটা আমরা ফিটিং করব, খালি সোলটা লাগালে পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো জুতা কমপ্লিট। আচ্ছা,
দেখেন অতি সহজে কিন্তু জুতা কিভাবে তৈরি করছে আপনারা শিখে ফেলুন। এই দেখেন এখানে দেখান এই সোলগুলা, আর এটা হচ্ছে সোলটা, দেখেন সোলটা কিন্তু শুকাচ্ছে আর এটা কিন্তু কমপ্লিট হচ্ছে, শুকাতে কিন্তু বেশি কোন সময় লাগে না। দেখেন এই গামগুলো লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন তারা শুকাবে, ঠিক আছে। এটা আমরা দেখাই, এটা ম্যানেজমেন্ট হচ্ছে আপনার এত রোগ ম্যানেজমেন্ট করতে হবে, এই জায়গার যে উপরে না দেন এইখানে টান লেগে মাল ছিঁড়ে যাবে, উপরে দিতে হবে উপরে, আর এটা সমান সমান রাখতে হবে, সমান সমান রাখতে, জি এটা সমান সমান রাখতে হবে। কেন সমান সমান রাখলে জুতোটা ফিটিং ওচাও হবে না, সমান সমান থাকবে, সমান সমান থাকবে, জি। আচ্ছা এটা হচ্ছে আপনার জুতার কাটার অবশিষ্ট অঙ্গ অংশটা, সমান সমান ফিটিং করবো, এই যে মুরগি লঙ্কা দিয়া, এই যে মুরগি করার জন্য, হ্যাঁ ফিটিং করার জন্য, জিনিসটা কিন্তু মজবুত করার জন্য কিন্তু দেখেন বাড়ি দেওয়া হয়, দেখতে পাচ্ছেন আপনারা হয়ে গেছে অলরেডি। আমি যদি আমি হ্যাঁ আমি যদি পাও ঢুকাই এখন জুতো আপনার হয়ে গেছে পুরো। আচ্ছা একটু পাও ঢুকিয়ে দেখেন, এই দেখেন দেখতে পাচ্ছেন। আচ্ছা 70% কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে 70% কমপ্লিট হয়েছে, খালি সোলটা লাগা। এখন হচ্ছে আপনার মেইন কাজ যেটা জুতার আঠার যে গ্যারান্টিটা এইটার উপরে দেওয়া হয়, এই জন্যই আমরা জিনিসটা ঘষছি, ঠিক আছে। এখন আমরা আঠার ঘামটা এখানে ঢেলে দিব, আপনারা ছোটো কৌটা নিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এভাবে ধরে একদম পুরোটা পেস্ট করতে হবে এখন, এখন আর মনে করেন আপনার পেস্টিংয়ের দিকলে হবে না, এখন একদম সমস্ত জায়গায় একদম ভালো করে আলতো করে ঘাম লাগাতে হবে। আচ্ছা দেখেন কি চমৎকারভাবে কিন্তু কাজ করা হচ্ছে, এই সেম এই কাজটাই আপনার বিভিন্ন জায়গা 7 দিন শিখাবে, 3 দিন শিখাবে, 5 দিন শিখাবে, 5,000-7,000 টাকা নিয়ে নেবে এই কাজটাই। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন যখন এই বিজনেসটা শুরু করবে আপনার থেকে মেশিন নেবে কিংবা কাঁচামাল নেবে তখন তো এরকম পুরা দেখিয়ে দিবেন তাদেরকে, তা আমি যদি না দেখাই দিই নিজে তারা কাজটা করবে কীভাবে, অবশ্যই দেখাই দেবো, অবশ্যই দেখাই দিই। আপনারা কোনো না আমাদের কোনো চার্জ লাগে না, আচ্ছা আমাদের কোনো ওই প্রশিক্ষণের বা এর ব্যাপারে কোনো টাকা দিতে হয় না, টাকা দিতে হয় না, না না। আচ্ছা কেউ যদি প্যাকেজ ছাড়া যদি কাঁচামাল নিতে চায় কাঁচামালও দিতে পারবে, যে প্যাকেজ ছাড়া কাঁচামাল নিতে চায় তাহলে মেশিনও দিবে, হ্যাঁ ওটা কোনো সমস্যা নেই, মানে যেভাবে চায় সেভাবে দিতে পারবে, আশা করি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবেন তাদেরকে, আশা করি যথাসাধ্য চেষ্টা। আমার কাজ তো বিক্রি করা, আমি কেন দিব না, দেখেন পুরাই কিন্তু 70% হয়ে গেছে জুতা, এখন শুধু আপনার সোলটা লাগালে শুকানোর কাজ। আচ্ছা যতক্ষণে শুকাবে ততক্ষণে জুতা পায়ে চলে আসবে, চলে আসবে, হ্যাঁ। এখন আর কোনো কাজ নেই, বিভিন্ন ধরনের আপার আমাদের কাছে, আপনার মনে করেন একদম আমাদের হচ্ছে মেইনলি, আমি আপনাকে বলি আমাদের হচ্ছে মেইনলি পাইকারি মার্কেট, ঠিক আছে। আমাদের এখানে আপনারা মেশিনারিজ কাঁচামাল সব কিছু একসাথে পাবেন, সব কিছু একসাথে, জি জি জি। এই দেখেন আমাদের আমরা কিন্তু গুড়ানোর ভিডিওটা করতেছি এখন, এই দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পরিমাণ মাল আছে কাঁচামাল। আচ্ছা এই জুতারা মানে তৈরি করতে, এই জুতারা তৈরি করতে আপনার মোটামুটি মনে করেন 420 টাকা যদি ডজন একটা ফাইবার হয় 35 টাকা জোড়া পড়ে, 180 টাকা আপার হলে 15 টাকা পড়ে, 320 টাকা যদি সোলটা হবে 300 টাকা হয়, আড়াই জোড়া হলে 10 টাকা সামথিং পড়ে, তো সব মিলে মোটামুটি 50, 52, 60, 70 এবার কোয়ালিটি ভেজে আপনার দামটা নির্ধারণ হবে, কোয়ালিটির উপরে সব কিছু নিয়ে, জি জি দামটা নির্ধারণ হবে, যত কোয়ালিটি তো আপগ্রেড হবে অত মালের দাম বাড়বে, যত মালের দাম আপনার কমবে অত মালের কোয়ালিটি খারাপ হবে। আচ্ছা মোটামুটি 60 টাকায় তৈরি করতে পারবো, মোটামুটি 60-70 টাকা মাল তৈরি করা যায়। আচ্ছা আর মেশিন দেখেন আমরা আমরা দেখেন আঙ্গুল থেকে পেস্টিংটা উঠে নিচ্ছি, বিভিন্ন ভাই পেস্টিংয়ে যদি পেস্টিংয়ের ডিব্বার মধ্যে ডলা দিলে এটা উঠে যাবে, এটার জন্য আবার আলাদা কোনো কেমিক্যাল ইউজ করতে হবে না, কেউ ভয় পায় যে হাত থেকে ঘাম উঠবে না এর জন্য বোতল দিয়ে লাগায়। এই দেখেন আমি একদম ডলা দিলাম উঠে গেল, দেখেন ভাই এই মেশিনের প্রাইসটা কত হবে, এই মেশিনের প্রাইস শুধু মেশিন 6,000 থেকে শুরু করে বিভিন্ন দামের আছে, মানে বিভিন্ন দামের আছে, জি জি জি। এটার মধ্যে আপনার এই মেশিনটা হচ্ছে দাম 6,000 টাকা 7,000 টাকা বিভিন্ন প্রাইসের, বিভিন্ন প্রাইস, জি। নাডালা মেশিন দাম নাডালা যেটা হলো 6,000 টাকা দাম, তো এই মেশিনটা নকল বের হয়ে গেছে,
নকল বেরিয়ে গেছে, এই মেশিনটা নকল বেরিয়ে গেছে। মনে করেন বিভিন্ন জায়গায় দেখবেন দোকানে বা শোরুমে দুইটা একটা মেশিন রেখা দিছে, তারা বিক্রি করতেছে। এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে কাঁচামালের দোকান মেশিন বিক্রি করে। আর আমাদের আমরা হচ্ছে সব কিছু হোলসেল বিক্রি করি, মোটামুটি সব কিছু হোলসেল বিক্রি করি আমরা। হোলসেল বিক্রি করি, জি আমরা মোটামুটি সব কিছু হোলসেল বিক্রি করি। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পাওয়া যায়, সব জায়গায় কিন্তু সব জিনিস পাওয়া যায় না। এখন একটা উকিল কিন্তু একটা ডাক্তারের কাজ করতে পারবে না, তো একটা কারখানায় কি একটা মেশিন বিক্রি করবে নাকি? একটা কারখানা, জুতার কারখানায় একটা মেশিন বিক্রি করতে পারে না। অবশ্যই হ্যাঁ পারবে, কোথায়? দোকানে, দোকানে মেশিনগুলো দেখবেন সবাই। আমরা কীভাবে জুতার ফিটিং করি, ফিটিং করবে জি, কীভাবে দুইটা দুইটা মাল একসাথে জোড়া লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন ফর্মা লাগানো আছে, ফর্মা থেকে খুললাম প্রথমে, মানে শেপ একটা শেপ আছে, ঠিক আছে। এই দেখেন গামটা যে লাগাইছেন আপনি, প্রথমে লাগাবেন না, হ্যাঁ একটা টার্গেট করবেন, ঠিক আছে, একটা টার্গেট করবেন প্রথমে। যখন আপনার টার্গেটটা দেখবেন মোটামুটি একদম লেগে গিয়েছে পুরো সব সব জায়গায়, তখন আপনি জাস্ট আলতো করে প্রথমে আপনি লাগিয়ে নেবেন, হালকা করে লাগিয়ে নেবেন। আচ্ছা দেখতে পাচ্ছেন সবাই, ভিডিওটি সবাই আস্তে আস্তে দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের জুতো বানাতে আর কষ্ট হবে না ইনশাল্লাহ। দেখেন এই দেখেন তৈরি হয়ে গেছে, জুতা হয়ে গেছে, একটা শেষ, একটা অলরেডি কমপ্লিট। দেখেন এখন এটা লাগাবেন, এটা লাগে ফিটিংটা ঠিক রাখবেন, তখন আপনি দেখবেন ঠিক আছে, তখন এই যে লহঙ্গাটা দিয়ে এই যে বাড়ি দিয়ে নিলেন, বাড়ি দিলে কি হয়, এটা আঠাটা লেগে গেল, মজবুত লাগবে, একদম মজবুত হয়ে গেল। এখন এটা লাগাবো, ঠিক এইভাবেই লাগাবো। দেখেন আমরা তো মোটামুটি একদম ধরেই লেগে যায়, আপনাদের যখন কাজ করবেন দেখেন একদম অতি সহজে, স্পিড যদি বলেন অনেক স্পিডও করতে পারবো আমরা। দেখেন মোটামুটি হয়ে গেছে, হয়ে গেছে একদম অল্প সময় হয়ে গেছে। এখন এই আমরা কাট বেড়াবো, বাড়ি দিলাম। এখন যে কাজটা করতে হবে, মনে করেন একটু ঘাম লেগে গিয়েছে, একটু উল্টা পুল্টা হয়েছে, এখন এটাকে ফিনিশ, এটাকে বলে ফিনিশিং, এটার বলে ফিনিশিং। হ্যাঁ এই দেখেন, এই যে বলো না এক আঙ্গুলে মেশিন করে যে দেখছেন, ওকে এই দেখেন এখন হচ্ছে ফিনিশিং এর কাজ। দেখেন মোটামুটি অলরেডি একদম একদম ক্লিন, দেখতে পাচ্ছেন একদম ক্লিন, ঠিক ওইটাও এরকম ভাবে এরকম করতে হবে। দেখেন মোটামুটি একদম পুরো কমপ্লিট, এক জোড়া জুতা তৈরি করতে কত মিনিট লাগবে বলেন? আমি দেখাইছি তার জন্য কি সময় লাগছে, আমি যদি দেখালাম, দেখেন এখন এখন আপনি দেখবেন ঠিক আছে কি না। এই দেখেন দেখছেন হয়ে গেল। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা পুরোটা দেখছেন আশা করি সব উপকৃত হবেন। আর আমাদের কাছে আপনারা সাধারণত জুতার কাঁচামাল মেশিনারিজ আইটেমগুলো সবগুলো পেয়ে যাবেন, যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা নতুন করবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে মার্কেটে আমাদের দোকান শাহলম মেদার দেখে অবশ্যই মার্কেটে আসবেন, অন্য দোকান বা বিভিন্ন দালাল চক্করে পরে প্রতারিত হবেন না আশা করি। আচ্ছা তুষার ভাই, তো কেউ যদি আপনার থেকে কাঁচামাল কিংবা মেশিন আইটেম নিতে চায় তাহলে কি আলাদা আলাদা করে নিতে পারবেন? হ্যাঁ আমাদের কাছে আপনি প্যাকেজ নিতে পারবেন, আলাদা যেভাবেই বলবেন সেভাবে দিতে পারবো, আমরা হোলসেল বিক্রি করি। আচ্ছা প্যাকেজ আপনার 25,000 30,000 32,000 20,000 এরকম প্যাকেজ, মানে সব কিছু কোয়ালিটির উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ডাইসের ব্যাপার স্যাপার আছে, ফিনিশিং মেশিনটা আছে, এই মেশিনটার মধ্যে থিকনেস ওয়েট কম বেশি আছে, কেউ 40 কেজি দেওয়া বানায় একই মেশিন, কেউ 60 কেজি দেওয়া বানায়। আচ্ছা যেমন ঘি এক কালার, মাখনও কিন্তু এক কালারই, একটার দাম যদি হয় 800 একটার দাম হয় 1600। অবশ্যই আপনারা মালগুলো যাচাই বাছাই করে নেবেন। এই বিজনেসটা শুরু করতে মূলত কত টাকা প্রয়োজন? আপনার মোটামুটি যদি কাঁচামাল সহ ধরেন 40-50 হাজার টাকা ধরেন, 40-50 হাজার টাকা হলে মোটামুটি হয়ে যাবে। জি জি জি। আচ্ছা যখন আপনাকে কল দিবে তখন তো বিস্তারিত বলে দিবেন কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, আর বুঝিয়ে বলবেন অবশ্যই। আপনারা নামাজের সময় কল দিবেন না, একটাই রিকোয়েস্ট, নামাজের সময় কেউ ফোন দিবেন না, আর রাতে ফোন দিবেন, কারণ আমাদের দোকান বন্ধ করে যদি ফ্রি টাইম থাকে তখন আমরা ডিসকাস করি। আর যখন যারা অনলাইনে মাল নেবেন
তারা সকালে ফোন দিবেন, তাহলে আমরা সকালে অনলাইনে মালগুলো অর্ডার করি, বিকালের মধ্যে আমরা পাঠিয়ে দিই। আর যারা নতুন করে ব্যবসা শুরু করতে চায় তারা তো সরাসরি আসলে সবথেকে বেস্ট হবে আশা করি। আমাদের কাছে নতুন যারা ব্যবসা করছে তারা সরাসরি যদি আসে আশা করি আমরা সবকিছু বুঝিয়ে দিতে পারবো সবকিছু। ঠিক আছে তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।